আমি মন খুইলা ভালোবাসবো হইব না জানা জানি আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়ামু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়ামু চান বিরানি চান বিরানি চান বিরানি আরে আবি চাচা ওই যে জজ আবি চাচা এর মাইয়া আমার বান্ধবী ও মনে পড়ছে হেরা নয় বাইরে থেকে সে জিঞ্জিরের ওদিকে অনেনা বুঝতেছি না না আমি চিনছি চিনছি আচ্ছা তোমার যে একটা বইনা ছিল হায় কই হ্যাঁ আরে তোমার যে একটা বইনা আছে আমি হায়ার কথা কইতেছি হায় কো একবার আর উপরে মোবাইল চুরি মাইছে তখন আপনি কি করছিলেন আয় আর আব্বার বাড়ি চলে গেছিলাম তারপর তারপর কি তিন দিন হরে ফিরে আইছি আপনারে বাড়িতে ফিরে এমন নাই না আর আব্বা আম্মা আরে জোর করে হাতের কাছে আবার পাঠাইছে আচ্ছা আপনার দেন মোহর কত টাকা ছিল আপনারে জানানোর চেষ্টা করতেই জানতেই কি করতেছে ঠিক বলছেন আমার তো এটা কিচ্ছুই নাই আরে গোপনে আর একটা বিয়া করছে কিনা এইটাও জানার দরকার আরে চোখ ছোট করেন এত বড় চোখ করছেন কেন গা দেয় না আমি আসলে তালাকের পক্ষে কারণ খুঁজতেছি আচ্ছা সাহেব সাহেব মাঝে মধ্যে বাইক দেয় নাই এমন ঘটনা ঘটছিল প্রতি মাসে তো হাতে এরম করে আরে বলে যে ঢাকার বাইরে নাকি ব্যাংকের কি কাম আছে হিল্লেগা যাইতে হয় হাতে আচ্ছা আপনারা নিয়ে কখনো পাটি মাটিতে যায়নি বিয়ার হর হর গেছিল কিন্তু এখন আর হারে হাততেই দেয় না আচ্ছা আপনার স্বামীর বছর লগে গল্প করতে কইছিল কিংবা তার কোনো কাম আদায় করে দিতে কইছিল নি না স্যার এরকম কিছু কয় না তার মানে এই দাঁড়াইল সাহেব সাহেব আপনার দিয়া তার পক্ষে কোনো অনৈতিক কাম করে নাই কে না আচ্ছা ওহন আমারে কল ঝগড়া জাতির সময় সাহেব সাহেব আপনার তালাক দমের কথা কইছে নি হ্যাঁ হাতে আর অনেকবার বলছে তালাকের কথা আচ্ছা কাল সব কথা ডিটেল শুনুন আপনি চাঙ্গা একটা কাম করেন জরুরি ভাবে এইটা হলো সাহেব সাহেব পরকিয়া করে কিনা এটা তালাস দেন আচ্ছা প্লিজ স্যার প্লিজ 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 কত দিচ্ছেন 500 টাকা কম দিচ্ছেন তো 2000 টাকা বেশি না চাল নোট দিচ্ছি নেই আমি তোমার কোনো চিন্তা করা চাই না ভাগো 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 তোমার দরকার নেই চাকরি করো তুমি খালি হেডদের টাহাটা দেখো আমি তোমার ঘৃণা করি আমি তোমার ঘৃণা করি যাও আর যাও না যাও বন্ধু তুই আমারে করলি রে দিবানা খুন করে সন্দীপ কারে খুন করবো চাইতেছ হ্যাঁ
কিছু না চাচি খুব খুব দেখতেছিলাম ও হে দেখো আপনি কাল ওই জানেন কথা কইতাছিলেন শুনলাম এদাইছে রাজি আইছে ও যে তারা ভাই এড ভাই যা না না কাজে হলি घुमान चेष्टा कर लाला मेहमानदारी लाच कर আপনার লাগি আমি নিচের হাতে রান্না করব হায় হায় মা বহুত খুশ ইউ নাই দেখো তুমি সকা ছিল তোমার হাতে রান্দন খামু লগে লগে অফার দিয়ে লাইলা ভাল লাগছে কিন্তু এটা আমার কাছে যে হুকুম আমার জাহাপনা আমি একদম ধন্য হয়ে গেছি গা এইটা গুলো আরো বেশি ভাল লাগছে এলিগে তোমার কথা মাঝে মাঝে আমার খুব বেশি মনে পড়ে তুমি যেভাবে যে হুকুম দাও না মন আর কি আমি রাজ দরবার সেবি বয়ে রইছি যে ময়ূরের পাখনা দিয়ে আমার ক্যাটাজের পিছেতে বাতাস করতেছে এগুলো কি দেইতাছে তুমি আচ্ছা আর আমার যাপন আপনি কোনটা আপনি কি খাইতে চান কি কি আইটেম আমি আপনার লাগি রান্না করবি কোন আজকে আসলে কালা ভুনা তো পারো নাকি সব পারি আপনি কইয়া তো দেন কি খামো এটাই বুঝতেছি না একবার মনে হচ্ছে নিহারি দিয়ে পাস্তা রুটি দিয়ে খায় একবার মনে হচ্ছে নিহারি দিয়ে পরোটা খায় একবার মনে হচ্ছে তেহারি খায় আবার মনে হচ্ছে তোমার হাতের মানে বুঝতেছি না আসলে ওই মেনু আছে তাহলে ক দাও না আমি আসলে বুঝতেছি না ওইছে ওইছে বুঝতে পারছি আপনি বয়েন আমি আউনি সব রেডি করতেছি আচ্ছা এই যে লতিফে তিনটা বছর ধরে আছে এর মধ্যে কি তোমরা অন্য উকিল ধরো নাই কা জামিনে ছাড়ার ব্যবস্থা করো নাই ওই ওই দিল বয় বয় হিনে বয় হ্যাঁ আরে দুলাবাই গেছিল কিন্তু এই যে লতিফে যে কেসে ফাসলো মানে ওইটা কি ধরনের কেস বুঝছো বুঝা কইতাছো তো আচ্ছা ওইটা তো রাজনৈতিক কেস একটু হার্ড কেস বুঝছো না ইলেকশন করব চাইছিল হ হ তাহলে তো কেসটা আরো জটিল হয়ে গেল গা হ আচ্ছা আপা আপা এখন রাখি পরে কথা কব মনে তোমারে খবর বাতি দিমু নি আচ্ছা ঠিক আছে ওই তোর খালু এ কোর্ট কাচারিতে খোঁজ খবর নিয়ে জানবার পারছে যে জুলমতে এই কামটা করবার পারবো মানে ওই যে জামিনে লতিফে ছাড়াইবার পারবো পারলে তো ভালো ওই কি জানি কয় এখন পর্যন্ত তো জুলু কয় নাই যে কামটা কইরা দিতে পারবো আরে লিগাই তো কইলো যে কালকা জানাইবো আচ্ছা এখন তোর খালু কইছে যে যদি জুলমতে কামটা করে তাইলে 2 লাখ টাকা অ্যাডভান্স করবো আচ্ছা দিন আপু জুলমত ভাই আজকে আইবো না কাল আইবার পারে গেছলুইয়া মাল লগে কত কইবো আমার তো মনে হয় জুলমত ভাই আজকে আইবো তোর লগে কথা হইছে নি ভাই তো আমার ফোন নাম্বারই জানে না কত হইবো কেমতে তাইলে বুঝলি কেমনে হ্যাঁ আজকে আইবো আমার দিলে কইতাছে বুঝছো তোর দিলে ভুল কইতাছে খালা তুমি কি কও হ্যাঁ তবে কোনো কথা তো আমার কানে আহে নাই কা
আরে আমি কইছি ডুলমত ভাইয়া আজকে আমগো বাড়িতে আইবো আর দিলাপু কইতাছে আজকে আমগো বাড়িতে আইবো না এখন তুমি কি কও ও আমিও কইতাছি আজকে আইবো না তাহলে বাজি হয়ে যাও হোক বাজি ও হারবো কত টাকা বাজি কও 2000 টাকা যদি আমি হাইরা যাই তাহলে কিন্তু তোমরা দুইজনে আমার 2000 টাকা দিবে আর যদি তোমরা হাইরা যাও আমি তোমগো দুজনেরই 2000 টাকা দিব ঠিক আছে পাক্কা পাক্কা খালি তুমিও কও मद मुद खाओ ना कि भाभी ठीक कई तुम्हारे मोबाइल ना पाया बाबुल रे कल दी तो समय माता लाचिलो भाभी বলো মদ খাইতেছে তোমার বসের কথা জিগেলাম বলো তোমার বস নাকি বাইজির নাচ দেখতেছিল হয়েছে কি ভাবি ও যখন মদ খায় তখন কি বলে সে নিজেও জানে না পাইতে পেরেছেন তখন তুমি কোনখানে আছিলে আমি বছর লগে জরুরি ইম্পর্টেন্ট মিটিং করছিলাম আর বাবুল কই ছিল হয়েছে কি ভাবি আমরা যখন মিটিং করছিলাম ওই বাবুল করেছে কি জানেন ওই পাশের রুমে বসে থেকে মদ খাচ্ছিল ওর আবার একটু বতপাস আছে তো মাঝে সাথে চেক করে দেখবেন ভাবি ওর পকেটে ছোট মদের বোতল থাকে তুমি তিনজনের কথা তো দেখি তিন রকম হ্যাঁ ওই দিন এক অপরিচিত লোক আমারে মোবাইলে কল করছিল ওই লোক কাসেম সরদার নাকি বাইজি নাচ দেখতেছে আই নিজেও নাকি মায়ের লোকে নাচতেছিল বাবুলের কথার লোকে তো ওই লোকের কথার মিল আছে ঠিকই তোমার বস বাইতে মাতা লয়ে আইছিল আমি হারে জিগেলাম পরে কইলো বন্ধুরা বলে জোর করে খাওয়া দিছে তুমি আবার এখন কইতাছো মিটিং এ নাকি মদই খাওয়া নাকি হয়েছে কি ভাবি কোন মামুর বুঠারা বদনাম ছাড়ে আপনাদের সুখের সংসার ভাঙ্গে দিবার চাইছে তোমার কি কিছু করার নাকি অবশ্যই আছে ভাবি তাহলে করো হয়েছে কি ভাবি কাজ তো করবই কিন্তু আগে আমাকে পাইতে হবে না কে বা কারা করছে আর কেনই করছে আরে আরে তুই কাট না উঠতা চুকেলা কি করতাছো তোমার বউ এবব তো এটা ও সত্যি কি কইছো এই কালকা তো আমরা বাইরে হুম তুমি কালা চাঁদের বাইতে থাকো কালকা কালকা থাক না আরে আজকা তো তোমারে কই যখন বইরা পেয়ার দিবার পারলাম না আতুর করার পারলাম না কালকা মনে করে যে দিন কলি যে বই রাখলো প্রেম প্রীতি ভালোবাসা করো আর খালি যদি না দেওয়ার পরে তাহলে কত আমি কইছে হয়তো মরে যাব কি কইতাছ তোমার আমি কষ্ট দিবার পারবো না এখন চলো ভিতরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুলতান কি বাইতে আছে আছে প্রেম আহেন বিতে হানলাম বি কি আইছো হ্যাঁ বাদ সবাই যে হনে আছে আমি কি না পারি আপনি লগে আলাপ করে দি বিচ লাল বি আমার আত্মীয় আর বান্ধবীও আমরা তো এক লগে কলেজে পড়ছি কাছেই থাকে ওই কি রে তুই কই না আমি যে বাদ সবাই ভক্ত সরি রে দোস্ত ভুই লাগেছিলাম গা কি শুনলেন তো কি কইছে কান জোড়া তো খোলা আছে আমি তো সবই শুনতাছি না হইনা কোনো উপায় আছে হ্যাঁ আজকে আমারে পয়লা দেখলো বাকচি দিতেছি এই পয়লা হ্যাঁ আমার ফ্যানেলও কেমনে বক্তলো কেমনে আমার তো এটা মাথাই দিচ্ছে না বুঝে কইলে অবশ্যই বুঝবেন কি তুই কইবি না আমি কুম তুই ক সুলতানের কাছে আপনার কথা শুনতে শুনতে তো আমি আপনার ফ্যান হয়ে গেছি কোন কোম্পানির ফ্যান চরে এটা রস করছি আর কি মানে যেটা কইতে যেতে ছিলাম ভক্ত তো ফোনের আপনার লগে আমার আজকে পয়লা দেখা হয়েছে আপনি মনে করেন যে আমার ফ্যান অন কেমনে এটাই তো বুঝতেছি না একটা কথা কই চিলে কান লয়ে গেছে গা এটা কিন্তু হোনা কথা পরে গিয়ে দেখা গেছে কি চিলে ঠিকঠাক মতো করে আইল পারে আটটাছে এটা হলো দোনা দোষ কাজী হোনা কথা কিন্তু দোনা দোষ আছে এটা তো আজকে প্রথম শুনলাম আচ্ছা দোনাটা কি এটা তো বুঝতে পারি নাই দোনাটা মানে হইতেছে গিয়ে দুই গুণ বেশি
মানে যেইটা আসল কথা এইটার চেয়ে মনে করেন যে তেল বাড়ায়া আর দুই গুণ বেশি কথা হোনা গেছে এলিগায় কয় কি হোনা কথায় দোনা দোষ মানে হচ্ছে কি আপনি ওই লোকটার মনে করেন যদি ফ্যানোয়া থাকেন তার লোক ভালো করে মিলে গেলে চলবেন তারপর না তার ফ্যানোবেন আমার কথায় কোন যুক্তি আছে কথাটা খারাপ কর নাই মাগার আমার দোস্ত তো মানুষ চিনবার ভুল করে না হয়তো আপনার সার্টিফিকেট দিছি এই লেগে আপনারা পরক না কইরা এই কথাটা কয়ে ফেলছি আচ্ছা হয়েছে হয়েছে এখন কত চাচু কিছু খাবি খাম মানে বাস্তবের লেগে যদি এক কাপ চা না খাইবার পারি তাহলে তো আমার না আউন্ডে বি ফুলে যাবো আচ্ছা ঠিক আছে তুই ব আমি চা বানালো আরে খারা 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 বাস্তবের লেগে যদি আমি চা না বানাবার পারি তাহলে আর কেমন ফ্যান হইলাম কি কান বাস্তবাই আমি আসলে কি কম বুঝা পড়তাছে না মানে আপনি ঠিক কি কইতাছেন আর আমি কি কম আমি কলম আমার ভাষা হারাই লেছি আপনি কোন একটু কমেডি আছে আচ্ছা চা চা বানাই নিয়ে আইতাছি প্লিজ আসলে হ্যাঁ কি অনেক লোক হারে কোন একটু কমেডি কমেডি লাগতেছে কলম আমার কাছে মানে কি কম আচ্ছা যাই হোক আপনি বল আমি তো কি করতাছি আমি দেখবার চাইতেছি তুই নিজে উঠে বুঝতেছস যদি তুই নিজে নিজে উঠে বহা পারস তাহলে আমি মনে করবো যে তুই কামিয়া বইছস আর না পারস তাহলে মনে করবো তোরা লাইলা যেমনে ঠকাইছে ব্যাগ তেমনে ঠকাইবো সাব্বাস পারছস তুই মাই এইবার কি আমি জিতু কখনো পরীক্ষা শেষ হয় নাই খাট থেকে নাই মা দুই পায়ে ভর দে ভাই এই টাইম পারুন না ভাই আবে পারবি একটা কাহানি উনাই টরে হুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার একটা যুদ্ধ বিমান সাইবেরিয়ার জঙ্গলে পড়ে গেছিল গা পাইলট যা ছিল না ওর দুইটা পাও নাই হয়ে গেছে কত বিক্ষত হয়ে গেছে গা ওই অবস্থায় কি করবো ওই হাঁটা পারে না হাতে ভর দিয়া ঠ্যাং ছেসরিয়া ছেসরিয়া 22 মাইল পার হয়ে একটা শহরে পৌঁছেছে বুঝে পারছ 22 মাইল হ্যাঁ গ্যাংগ্রিন হয়ে গেছিল ছাড়ুম না ও কেলবে আমি ছাড়ুম না ওরে আমি সাইজ করে দেব আপনি কারে সাইজ করবেন কারে কি রেখে তো ভয় রাখবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এগুলো আপনি আমার লোকে আলোচনা করেন না করণের কোনো দরকার নাই আমার টাকা আপনি 3 দিনের মধ্যে দিবেন এইটাই হইতেছে ফাইনাল কথা ফাইনাল ফাইনাল বাংলায় কইতাছি ফাইনাল